कलर का आरो सुंदर आसबे। हल्का करे मेघ धुए नाड़ाचाड़ा करब। আবার হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। চিকেন মাটন ফিশ এইসবের রেসিপি নয়, আজকে পিওর ভেজ রান্না করব। আর বাঙালির অত্যন্ত পছন্দের একটি রেসিপি শেয়ার করব আজ। আজকে এই ভেজ রান্নাটা করার পেছনে কারণ হচ্ছে, আজকে এই রান্নাটা করে আমি আমার মাকে টেস্ট করাবো, মার কাছ থেকে ফিডব্যাক নেব যে আমি নিরামিষ রান্নাও কেমন করছি না করছি, কারণ মা তো পিওর ভেজ খায়। তো দেখা যাক মা কীরকম কী ফিডব্যাক দেয়। তোমরা যারা রেগুলার ভিডিও দেখছো এবং অন টাইম ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট দিচ্ছ কমেন্ট সেকশানে, তাদের অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, চ্যানেল গ্রো করছে তোমাদেরই জন্য। তোমরা না থাকলে আমি কিন্তু গ্রো করতে পারতাম না। তো চলো আর সময় নষ্ট করবো না, ঝটপট কিচেনে যাই, কিচেনে গিয়ে রান্নাটা শুরু করি। আজকে একটু অন্যভাবে দই পটল বানাবো। দই পটল সবাই বানাও বাড়িতে এবং বাঙালির অত্যন্ত পছন্দের একটি নিরামিষ পদ। তো দই পটলটা আমি কিভাবে বানাবো এবং তার জন্য কি কি মিজা লাগবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। মিজাটা আগে দেখিয়ে দিই। আগেই দেখতে পাচ্ছ পটল রয়েছে, হালকা করে মাঝখান দিয়ে একটু চিড়ে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ হালকা করে মাঝখান দিয়ে চিড়ে রাখা রয়েছে। আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা জলে গুলে রাখা একটা পেস্ট রয়েছে, এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, সব কিছুই কিন্তু এক চামচ করে রয়েছে, ঠিক আছে। তিনটে জিনিস আরও একবার বলে দিচ্ছি, কিউমিন পাউডার, কোরিয়েন্ডার পাউডার আর রেড চিলি পাউডার। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, নর্মাল রেড চিলি পাউডার। সেই তিনটেকে একটু জলে গুলে রাখা হয়েছে। এখানে দেখো কী কী রয়েছে, এখানে দেখো গ্রিন চিলি রয়েছে। সবাই সবার কীরকম ঝাল খাবে সেই অনুযায়ী নিয়ে নেবে। আমার মা একটু ঝাল খেতে পছন্দ করে, আজকে উপলক্ষ মা, সেই জন্যই আর কি আমিও ঝাল দিচ্ছি বেশি করে। আর ক্যাজুর পরিমাণটা একটু বেশি নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে ক্যাজু নিয়েছি মোটামুটি 10-12টা মতো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ টক দই আছে, এই টক দই, কাজু আর গ্রিন চিলি এইগুলো কিন্তু একটা পেস্ট বানাবো আমি, এবং এটা পেস্ট বানানোর জন্য লাগবে। আর তার সাথে সাথে কিছু ম্যান্ডেটরি গুঁড়ো মশলা তো আছেই, সেগুলো লাগবে। এখানে দেখতে পাচ্ছ কাশ্মীরি মির্চ রয়েছে, মানে এখানে কিন্তু কাশ্মীরি মির্চ পাউডার রয়েছে। আগে এটা দেখিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি, এটা হচ্ছে কালারের জন্য। এখানে নুন চিনি রয়েছে, আর ফোড়নের সামগ্রী রয়েছে, যা দিই দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো রয়েছে ফোড়নের জন্য। আর এখানে একটু সামান্য আদা গ্রেট করে রাখা হয়েছে, সামান্য ঠিক এরকম মতো, ঠিক আছে, আদা কিন্তু গ্রেট করে রাখা হয়েছে। তো এই হচ্ছে মিজা, ঠিক আছে। খুবই সামান্য জিনিস লাগবে এবং সব জিনিসই মোটামুটি বাড়িতে অ্যাভেলেবেল থাকে। এই দিয়ে আমরা বানাবো আজকে দই পটল। তো রান্নাটা শুরু করি এবার। চার থেকে পাঁচ টেবিল চামচ তেল ইউজ করেছি, আর এখন পটলগুলো দেখতে পাচ্ছ, এই পটলগুলো একটু ভেজে নেব। পটলগুলো ভেজে নেব, ভেজে নিয়ে তারপর মেইন প্রিপারেশনটা শুরু করব। পটলটা ভেজে নিয়ে আগে দেখো, এবার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো কালার দেখলে বুঝতে পারবে পটল ভাজা কিন্তু হয়ে গেছে। এবার ভাজাগুলোকে একটু তুলে নিই, তুলে নিয়ে মেইন প্রিপারেশনটা শুরু করি, ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এ ফিউ মোমেন্টস লেটার, এবার দেখতে পাচ্ছ ফোড়নের সামগ্রী নিয়েছিলাম, সেই ফোড়নের জিনিসগুলো দিয়ে দিই, দারচিনি, লবঙ্গ, এলাচ।
জাস্ট 4-5 সেকেন্ড মতো নাড়াচাড়া করছি। চার পাঁচ সেকেন্ড মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার এই কুচনো আদা দেখতে পাচ্ছ, একটু আদা কুচি রেখেছিলাম, সেটা দিয়ে দিই। এটা জাস্ট ফ্লেভারের জন্য কিন্তু দেওয়া। ইউজুয়ালি আমি কী করি, তেলের মধ্যে একটু সুগারকে ক্যারামেলাইজ করি, বাট এখানে চিনিটা কিন্তু একটু পরে দেব, ঠিক আছে? এই পেস্টটার কথা আশা করি সবার মনে আছে। এর মধ্যে কি কি আছে, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই 1 চামচ করে রয়েছে কিন্তু, ঠিক আছে? একটু জলের মধ্যে গুলে রেখে দিয়েছি, এবার এটা দিয়ে দেবো। সবার আগেই কিন্তু এটা দিতে হবে। সবাইকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও, সমস্ত লিঙ্কগুলো সেখানে পেয়ে যাবে। আমার পেজের লিঙ্ক, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, গ্রুপগুলোর লিঙ্ক সব কিন্তু পেয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপর দেখলে পটলগুলোকে অ্যাড করে দিয়েছি। পটলগুলো অ্যাড করে দিয়ে আবার এটা একটু কুক হতে দেবো। এরপরে আরেকটা জিনিস দেব তোমাদেরকে দেখাচ্ছি, সেটা এই যে দেখতে পাচ্ছ, কাশ্মীরি মির্চ পাউডার। কাশ্মীরি মির্চ পাউডারটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, কালারটা আরও সুন্দর আসবে, আরও রেডিশ কাইন্ড অফ হবে। মশলা কষানোর জন্য একটু জল অ্যাড করলাম যাতে গায়ে লেগে না যায়। এবার এই যে পেস্টটা রেডি করেছিলাম কাজু বাদাম দিয়ে, তার সাথে লঙ্কা দিয়ে, আর তার সাথে ছিল টক দই, এই তিনটে দিয়ে যে পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাই কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্ট যা দিয়ে কষাবো। রান্নাটা এমনি ইজি, একটু কেয়ারফুলি ভিডিওটা দেখলে স্টেপ বাই স্টেপ রান্নাটা তোমরা ইজিলি করতে পারবে। কমেন্ট সেকশনে একটু করে জানিও, কেউই জানাও না যদিও, আমার মনে হয় কেউই এক্সপেরিমেন্টাল রান্নাবান্না খুব একটা করছো না আজকাল। যাই হোক, এবার এটা একটু কুক হতে দেব। 10 মিনিটস লেটার নুন আর চিনি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ স্বাদ মতন অ্যাড করবে। পাঁচ থেকে সাত মিনিট এটা এবার একটু ঢাকা দিয়ে রাখবো, তেল ছাড়ুক, ভালো করে মশলা কষানো হোক, ওটাই আসল, ঠিক আছে? তারপর ফিরছি। টেম্পারেচারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। টেম্পারেচারটা মোটামুটি এই দেখতে পাচ্ছ 300-তে রেখেছি এবং কারিতে সিলেক্ট করেছি। ঠিক 10 মিনিট পর দেখো এরকম একটা টেক্সচার এসছে, মোটামুটি সবই ঠিকঠাক আছে, নুন চিনি সমস্ত কিছু টেস্ট করে তোমরাও একবার দেখে নেবে যে সব ঠিক আছে কিনা, ব্যালেন্সড আছে কিনা। হালকা টক টক, হালকা মিষ্টি মিষ্টি হবে বিষয়টা, তো তোমাদেরকে এরপরে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার রান্না রেডি এবং সার্ভড। এখানে গার্নিশ করার মতো বিশেষ কিছু নেই, তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও, এবং তোমরা রান্নাটা করে বাড়িতে খেও। আর তার সাথে সাথে বলি, অ্যাজ ইউজুয়াল, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার কিন্তু একদম করো না ভুলেও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আগামী দিনে কোনো রান্নার ভিডিও আপলোড করলে বা ট্রাভেল ভিডিও আপলোড করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।